নমস্কাৰ ৰাজ্যৰ দক্ষিণ গটেঙৰ গুৰুত্বপূৰ্ণ খবৰ লৈছো আপোনালোকৰ মাজলৈ ভেটো সম্পূৰ্ণ একলৈ চাই থাকিব এই মৰ্দৰ দক্ষিণ গটেঙৰ গুৰুত্বপূৰ্ণ খবৰ আহিছে এই ভেটোৰ মাধ্যমত আপোনালোকে হবেক তথ্য জানিব পাৰিব বন্ধুসকল প্ৰধানমন্ত্ৰী কিষাণ সন্মান নিধি যোজনাক লৈ এখন ডাঙৰ গুৰুত্বপূৰ্ণ খবৰ আহিছে অৰ্থাৎ যিসকল কৃষক আছে তেওঁলোকে এই গুৰুত্বপূৰ্ণ খবৰটো চাব লগতে আপোনালোকে আজি 25,000 টকা লাভ কৰিব ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই এই 25,000 টকা আপোনালোকৰ বেংক একাউণ্টত দিব পর্যটন বিভাগের পর্যটন সঞ্জীবনী আঁচনির অধীনত পঞ্জীভুক্ত ট্যুর অপারেটর গাইড চেক বিতরণ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় আমিনগাঁওত পর্যটন উন্নয়ন নিগমের দ্বারা 43 কোটি আনুমানিক ব্যয়াপেকে রূপায়িত হবলগিয়া অতিথিশালা তথা যাত্রী নিবাসের আধারশিলা স্থাপন করে এ প্রকল্প ফুড কোর্ট প্রয়োজনীয় সামগ্রীর দোকান কাপে শিশু উদ্যানের হতে VIP অতিথিশালা রাজ্য অতিথিশালায় সমৃদ্ধ হব মুখ্যমন্ত্রী আমিনগাঁও 7 বিঘা পরিসর তথা 5 কোটি আনুমানিক ব্যয়াপেকে হরাইঘাট হ্রদর উন্নয়ন কার্যসূচীর আধারশিলা স্থাপন করে প্রকল্পটিয়ে দলঙের হতে একাত্ম করে বিদ্যমান উদ্যানের সম্প্রসারণ করার লগতে ই গুয়াহাটি আর ইয়ার উৎপন্ডা অঞ্চলের নাগরিক তথা পর্যটকের ভাবে এক নতুন পর্যটন কেন্দ্র রূপে বিবেচিত হব মুখ্যমন্ত্রী করোনাকালীন সময়ত প্রচুর ক্ষতিগ্রস্ত ট্যুর অপারেটর আর টুরিস্ট গাইডক কিছু সকাহ দিয়ার উদ্দেশ্যে পর্যটন বিভাগের পর্যটন সঞ্জীবনী আঁচনির অধীনত 114 গৰাকী পঞ্জীয়নভুক্ত ট্যুর অপারেটর আর 6,05 গৰাকী পঞ্জীয়নভুক্ত টুরিস্ট গাইডক ক্রমে 2,00,000 টাকা আর 25,000 টাকা চেক বিতরণ কার্যসূচীর আনুষ্ঠানিকভাবে আরম্ভ করে এই অনুষ্ঠানত কৃষক রাইজক উৎপাদন প্রক্রিয়া সম্মুখীন হওয়া বহু সমস্যার পরা সকাহ দিয়ার উদ্দেশ্যে অসম খাদ্য আর অসামরিক যোগান নিগম লিমিটেডে রূপায়ণ করবলগিয়া অসমের গ্রামাঞ্চলত ধান সংগ্রহের কারণে গোদাম স্থাপন ধ্বজাবাহী আসনির মুখ্যমন্ত্রী শুভারম্ভণি করে আসনির অধীনত হিতাধিকারী আনুষ্ঠানিকভাবে পত্র প্রেরণ করার লগতে আসনি রূপায়ণকারী সন্থা FCSCলৈ 3.3 কোটি টাকা প্রথম কিস্তির চেক বিতরণ করা হয় অনুষ্ঠানটিত মন্ত্রীদের রঞ্জিত কুমার দাস চন্দ্রমোহন পাটওয়ারি বিধায়কদের জয়ন্ত মল্ল বরুয়া সুমন হরেপ্রিয়া FCSLর অধ্যক্ষ রাজেন গোহা ATDর অধ্যক্ষ ঋতুপর্ণ বরুয়া প্রমুখে বহু কেইগৰাকী গণ্যমান্য ব্যক্তি দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটো আছে কৃষকসকলের কারণে 24 এপ্রিলের পর 1 মাইলের বিশেষ অভিযান ধুবুরী PM কিষাণ যোজনা 67,000 হিতাধিকারী KCC দিয়ার লক্ষ্য সরকারের জেলার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 67,000 হিতাধিকারী কিষাণ ক্রেডিট কার্ড প্রদানের লক্ষ্যে 24 এপ্রিলের পর 1 মাইলের বিশেষ অভিযান আরম্ভ হয় কেন্দ্রীয় সরকার কৃষি মন্ত্রালয়ের নির্দেশনার ভিত্তিত সমগ্র দেশের লগতে ধুবুরী জেলাতেও এই অভিযান চলোৱা হব সমান্তরালভাবে 25 এপ্রিলের পর 1 মাইলের প্রধানমন্ত্রী ফসল বীমা পাঠশালা নামেরে 7 দিনিয়া আন এক অভিযান চলোৱা হব এই দুটা কার্যসূচীর সফল রূপায়ণে কৃষকক লাভান্বিত করবলে চলোৱা প্রস্তুতির অঙ্গ হিসাবে আজি ধুবুরী জেলা উপায়ুক্ত কার্যালয়ের সভাকক্ষত এখন বৈঠক অনুষ্ঠিত করা হল জেলা উন্নয়ন আয়ুক্ত কান্তা দাসের অধ্যক্ষতায় অনুষ্ঠিত বৈঠকখনত অভিযান দুটার সফল রূপায়ণের ভাবে গ্রহণ করবলগিয়া পদক্ষেপের বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হয় কিষাণ ভাগিদারি প্রাথমিকতায় হামারি হীরকক কার্যসূচীর অধীনত হবলগিয়া প্রধানমন্ত্রী কিষাণ যোজনার সকল হিতাধিকারীক কিষাণ ক্রেডিট কার্ড অর্থাৎ KCC প্রদান কার্যসূচী অহা 24 এপ্রিলত বিশেষ গ্রামসভার জড়িয়ে আরম্ভ হব এই গ্রামসভাত উপস্থিত থাকবলগিয়া কৃষকক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে ভার্চুয়াল মাধ্যমে সম্বোধন করব বৈঠকখনের পিছত জেলা উন্নয়ন আয়ুক্ত এখন সংবাদমেল সম্বোধন করে দুটা কার্যসূচীর বিষয়ে সাংবাদিকক অবগত করে।